গত দুদিন ধরে ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড রাজ্যের বিভিন্ন স্থান। সোমবারও বিভিন্ন স্থানে ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রচুর ঘরবাড়ি। বজ্রাঘাতেও আহত হয়েছিল একাধিক মানুষ। সেই তাণ্ডব মঙ্গলবার রাতেও রাজ্যে পরিলক্ষিত। এদিনও প্রচণ্ড ঝড় বৃষ্টি ও শিলা বর্ষণে বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কল্যাণপুরেও ব্যাপক ক্ষতি হয়েছে মঙ্গলবারের ঝড়ে। কোনো কোনো বাড়িঘরের ছাউনি উড়ে যায়। শিলা বৃষ্টিতে প্রচুর বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শুধুমাত্র কল্যাণপুর থেকে 700 পরিবারকে 8টি শিবিরে আশ্রয় নিতে হয়েছে। মঙ্গলবার রাতেই শিবিরগুলিতে আশ্রয় নিয়েছে মানুষজন। শিলার আঘাতে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অমিয় দেবনাথ নামে এক যুবক। এদিকে আবহাওয়া সূত্রে খবর, আরও কয়েকদিন রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।